একটি বোলে 500 গ্রাম মাটন নিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ টক দই দিয়ে দিলাম 1 চামচ নুন মাটন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সঙ্গে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা পেঁপে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট করা মাটনটা আমি কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি এবার একটি কড়াই গরম করে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো গোলমরিচ এক টুকরো দারচিনি আর দুটো এলাচ মশলাটা ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ পেঁয়াজগুলো লাইট ব্রাউন করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা 1 চামচ রসুন পেস্ট আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার আমি মাটনের জন্য একটি মশলা রেডি করে নেব একটি বোলে 1 চামচ জিরের গুঁড়ো 1 চামচ ধনের গুঁড়ো সঙ্গে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার কিছুটা জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব
পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেল। এইবার সেদ্ধ করে রাখা মাটনগুলো দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পর খুব ভালো করে 10 মিনিট ধরে রান্না করতে হবে। দশ মিনিট পর আমার মাটনটা ভালো রান্না হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এভাবেই আজকের আমার এই রেসিপি কমপ্লিট হলো।